Welcome to Mall Darjeeling. আর মলের মধ্যে চলে আসলাম। এটাই হচ্ছে দার্জিলিং মলের মার্কেটগুলো। মানে অসংখ্য টুরিস্ট। সময় এখন সন্ধ্যা 6:30 বাজে। তো 6:30 সময় আমরা এই মলে আসছি, ঘুরে বেড়াচ্ছি। সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আর আমরা আসলে বাইক নিয়ে ঘুরতেছি। বাইকটা পার্কিং করব সামনে কোথাও, বেটার প্লেস খুঁজতেছি। বাট তার আগে হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছি বাইক চালায়, কারণ এখানে বেশ আপহিল ডাউনহিল আছে, হাঁটা চলাটা বেশ কঠিনই হবে। আর রাস্তাগুলো এত ছোট, এখানে বাইক রাখাটাও খুব ঝামেলা, কারণ অনেক সংকুচিত রাস্তা। এখন আবার আপহিল, তারপরে আবার যাইতে পারতেছি না, এটা একটা বেশ প্যারা হয়ে যাচ্ছে। দার্জিলিং ট্রাভেলস, আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা চলে আসছি দার্জিলিংয়ের মলে, আর এখানে সন্ধ্যার টাইমে আসছি। দুপুরে আসলে তেমন কোনো ভিডিও শ্যুট নেই নাই, শুধুমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা রেস্টে চলে গেছিলাম, কারণ লাস্ট এত পরিমাণ জার্নি হয়েছে, ওইভাবে আসলে কোনো রেস্টই পাইনি বলা যায়। আচ্ছা, এটা হলো কি, সাব্বা রেস্টুরেন্ট। অসংখ্য রেস্টুরেন্ট, অসংখ্য টুরিস্ট। আসলে দার্জিলিংয়ের মধ্যে এই মলের মধ্যে একটা আলাদা আমি প্রাণ পাচ্ছি। আসলে এখানে একটা মানে শপিং করার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য, মানে প্রফেশনাল কাজগুলো করার জন্য এই জায়গাটা একদম বেস্ট। আর আপনি যদি এমনি পাহাড় ঘুরতে চান তাহলে হিল রাইড করবেন বা হিল ট্রাকিংয়ে যাবেন, হ্যাঁ। কিন্তু এখানে আসলে যদি কেউ শপিং করতে চান তাহলে এই জায়গা একদম বেস্ট। এখন আবার ডাউন হিল, আসলে কই যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। সামনে কি আরও মার্কেট আছে? আচ্ছা, একটু যাই, ঘুরে আসি। আসছি যেহেতু ঘোরার জন্য, সো একটু ঘুরে আসি। ইন্ডিয়া ব্যাংক দার্জিলিং। কি একটা রিসোর্ট টাইপের নাম দিছে, বেশ ডাউনহিল। এখান থেকে খাড়া ওঠার সময় খবরই হয়ে যাবে, অনেক ডাউনহিল আসলে। হোটেল চয়েস, এটা কি ওয়ান ওয়ে রোড নাকি? আমার সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই বিখ্যাত টয় ট্রেনের ইঞ্জিন। এই যে দেখেন ধোঁয়া বের হচ্ছে, আমি জানি না আসলে গোপ্রোতে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, করছেন এখন আপনারা ট্রেনের ইঞ্জিন। ইন্ডিয়ার বিখ্যাত ঘুম স্টেশন হচ্ছে সামনে। এখান থেকে ইঞ্জিনগুলো, সব হলো ইঞ্জিন, এবং সবগুলো ইঞ্জিন থেকেই আসলে ধোঁয়া বের হচ্ছে আর কি। আর ইন্ডিয়ানরা এই টয় ট্রেনকে অনেক বেশি পরিমাণে লালন করে, তাই মুঝে হিন্দি নেই আতা হোটাল 14টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।